Hey guys, it's Arif and welcome to Vlog is on. Thumbnail আর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে আজ আমরা Thor Love and Thunder মুভি দেখতে আসছি। তো আমার সাথে রয়েছে আমার বন্ধু হাই ফারুক ভাইজান। বেসিক্যালি ফারুক হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। মাত্র গ্রিময়দের নামা হয়েছে। তো দাদাদের ব্যাচ সামনে আছে, আমরা একাই আসছি না। এখন বাজে তোমার 10:30, আমাদের শো আছে একটা, অনেক দেরি আছে। তো এখন হালকা খড়গপুর বেড়াবো। আমি বাজা আয়েগা না ভিড়ো। এটা হচ্ছে 9 নম্বর ভ্লগ। যদিও আমার 8টা ভ্লগের মধ্যে 4টা ভ্লগ হচ্ছে একদম মুভি রিভিউ আর মুভি দেখতে আসা। না, কে বলেছে আমি মুভি দেখতে আসলে ভ্লগ করি? আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। 4টাই তো আছে ভাই। তবে ওই ইয়ে ফাস গেছি মানে এটা নিয়ে 5টা হয়ে গেল। কই বাত লই, আমি তো চুতিয়ে হ্যাঁ। মজা আয়া। ফারুক, এই যে থর লাভ এন্ড থান্ডার মুভিটা দেখছিস, এটা কিন্তু থর আর আমার মধ্যে একটা কমন জিনিস আছে, একটা মিল আছে, খুব ভীষণ একটা মিল আছে। কি বলতো? কুছ ভি। হ্যাঁ, একটা মিল আছে। মিলটা হচ্ছে থরের ভিলেন হচ্ছে গড় আর আমার ভিলেন হচ্ছে জ্বর। মতলব কুছ ভি। এই পোস্টার নাম হচ্ছে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার ওই দিন। Emotional, damn it! Blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go, maza aaya. মোহব্বত কি জঙ্গ মে এক কর ডালে और जिम वालों के लिए मिसाल बन गए। फैमिली पैक को सिक्स पैक कर डाले पर वो सिक्स आवर्स लेटर खत्म। सो गाइस, फाइनली थॉर लव एंड थंडर मूवी देखा कंप्लीट हुए चे। तो এখন এই দাদাদের সাথে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। সবার কেমন লেগেছে মুভি? দারুণ। তোমার
মুভিটা খুব একটা ভালো লাগছে না অ্যাকচুয়াল। আগে যে থর র‍্যাগনারক মুভি ছিল সেটা অনেক ভালো ছিল, এটা ততটা ভালো হয়নি। বাট হ্যাঁ, রেটিং যেহেতু মার্ভেল ফ্যান তো তাই 7 রেটিং ঠিকঠাক আছে, আর না হলে এটা অ্যাকচুয়াল 6। তোর কেমন লেগেছে মুভি? মোটামুটি আছে, ঠিক আছে, ঠিকঠাক। আরও 30 মিনিট যদি বেশি হতো তাহলে ভালো হতো, কারণ 2 ঘন্টার মধ্যে একটা লার্জ পপকর্ন শেষ করতে দারুণ কষ্ট। Wait a minute, who are you? এখন আমরা আছি গিরি ময়দানে। এক লড়কি কো দেখা, কোন সা লড়কি? আজ টাইম ওর লড়কি কো দেখা, এক লড়কি কো দেখা তো এসা লা। রাজা জি, আপনি শক্তিয়ों का पूरा इस्तेमाल कर रहे हो। তো এখন আমরা আছি গিরি ময়দান প্ল্যাটফর্মে, এরপর ট্রেন আছে আমাদের এখনও প্রায় 1 ঘন্টা পর, তারপর আমরা যাবো চন্দ্রকোনা রোড। তো ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। It was at this moment that he knew he fucked up. Sleep hey Londa. দেখা হচ্ছে পরের ব্লগে। এর থাকবে না, আর আমিও চলে আসছি কলকাতা তো হোস্টেলে। সো বাই।